দুই বাংলার সুপারস্টার দেবের জন্মদিনকে ঘিরে রিলিজ দেয়া হয়েছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অ্যাকশন মুভি কমান্ডার টিজার। 25শে ডিসেম্বর সন্ধ্যা থেকে নায়ক দেবের ইউটিউব চ্যানেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এ দর্শকরা এই চলচ্চিত্রটির টিজার দেখতে পাচ্ছেন। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে কমান্ডো চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনি। আর এই চলচ্চিত্রটির প্রযোজক বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মাল্টিমিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মোহাম্মদ সেলিম খান। এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে জাহরা মিতুকে। টিজার প্রকাশের পর সিনেমাটি বিতর্কের মুখে পড়েছে। এই ছবিটি ইসলাম বিরোধী বলে দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ছবিটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যম হিসেবে ভূমিকায় দেখছেন। তাদের মধ্যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি দেবের কমান্ডো সিনেমাকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছেন। তবে ছবিটির প্রযোজক সেলিম খান আত্মপক্ষ সমর্থন করে দাবি করেছেন, কমান্ডো সিনেমা ইসলাম বিরোধী নয়। তিনি আজ 28শে ডিসেম্বর গণমাধ্যমকে বলেন, টিজারের একটি দৃশ্য দেখে বলে দেওয়া যায় না সিনেমার পুরো গল্প কি হবে। যারা টিজার দেখে কমান্ডো নিয়ে বিতর্ক তৈরি করেছেন তাদের এই বিষয়ে ধৈর্য ধরা উচিত। আমি নিজেও একজন মুসলিম, ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমার নেই। তিনি দাবি করেন, এই সিনেমাতে বরং ইসলামের নানা গুণাবলীকে তুলে ধরা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাই তিনি সবাইকে শান্ত হয়ে সিনেমাটি দেখা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। চলতি বছরের কোরবানির ঈদে কমান্ডো সিনেমাটি মুক্তি পাবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।